যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত। কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ তাআলা।